যারা গিয়েছিলেন নবান্নে, আমি তাদের যাওয়াটাকে ভালো নজরে দেখবো। ততক্ষণ পর্যন্ত তারা গিয়ে যে কথা বলেছেন, যে প্রতিশ্রুতি, এটা বাস্তব যদি না হয় তখন সমালোচনা করার জায়গা আছে। গেলাম, আমাদের মধ্যে একটা লোক ইমান বিক্রি করে দিল, টাকা খেয়ে নিল, কম্প্রোমাইজ করে নিল। এক তো আহলে হাদিস তবলিগ ফুরফুরা বেরেলি করে একটা ভেঙেই আছি, সিপিএম টিএমসি করে একটা ভেঙে আছি, আবার পীরজাদের মধ্যে নিজেরা ভেঙে গেছে। তাহলে এই ভাঙাটা আমাদেরকে অনেক বড়, পীরজাদাকে আমি সমর্থন করি না, সমস্ত পীরজাদার সমস্ত কর্মকে আমি সমর্থনও করি না, আবার বহু পীরজাদাদের কাজ কর্ম কথাবার্তাকে আমি সমর্থন করি। তো এটা আমার ব্যক্তিগত চয়েস। তেমনি ফুরফুরা সব পীরজাদা আমাকে সমর্থন নাও করতে পারে, সব পীরজাদা আমাকে বিরোধিতা করে, যত তাড়াতাড়ি এটা বুঝে যাবে তত তাড়াতাড়ি এদের ভালো। হিন্দুরা বিজেপিকে ভোট দিবে, টিএমসিতে ক্ষমতা নিবে, সুতরাং মুসলিমরা টিএমসিকে ভোট দিবে আর অসমান হবে। ফলে সৎকর্মতায় ক্রাইম করতে হবে, বোম মারতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শকত তুই বোম মারিস, বোমটা কার জন্য শকতমল্লা সাহেব মারেন? শকতমল্লা সাহেব প্রপার্টির জন্য, তৃণমূলকে ধরে রাখার জন্য, আরাবুল ওখানে ক্রাইম করে, ওখানে সন্ত্রাস করে, কার জন্য? যে শকতমল্লা স্টেটমেন্টটা দিয়েছিল এটা এত বেশি হাইলাইট হয়ে গেছে, নাহলে হয়তো দেখা যেত সিট এটাই বলা। আজকের দিনে সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে পুলিশেরা, আগামী একটা দিন আসছে পুলিশেরা রাস্তায় বেরোতে পারবে না, আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি। কাশ্মীর পণ্ডিতদের কতজনকে হত্যা করা হয়েছে যদি ইতিহাস থেকে বার করা হয়, তার মোকাবিলাতে যদি আমরা দেখি গোধারাতে কত মুসলিমকে হত্যা করা হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদেরকে ঘর ছাড়া করা হয়েছে, সেই ইতিহাস যদি আমরা দেখি, বিগত কয়েকদিন আগে দিল্লির দাঙ্গায় কত লোক মারা গিয়েছে সেটা আমাদের আমাদের কোর্টের একটা অংশ আজকের দিনে আরএসএস বিজেপি সরকার দ্বারা প্রভাবিত, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এইরকম ধরনের রায় দিতে দ্বিধা বিভক্ত। হাইকোর্ট হিজাব অপরিহার্য নয় এ কথা বলার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে হিন্দুত্ববাদীদের কোর্টে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া ধীরে ধীরে, যেটা আজকের দিনে ভারতবর্ষের যে আইনের প্রতি যে মানুষের আস্থা ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে, এবং এই রায় আরও বেশি করে কোর্টকে উলঙ্গ করে দিল যে কোর্টও আজকের দিনে বায়াস হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে হিজাব সম্পর্কে মুসলিম কিছু আলেম ওলামাদেরও বক্তব্য নিয়ে কনফিউশন আছে, আর এই বিভ্রান্তিটার জন্যই যারা ইসলামকে সবসময় ছোট করতে চায় তারা এই সুযোগটা নিচ্ছে। কারণ মুসলিমদের একদল স্কলার হিজাব নিয়ে দ্বিমত পোষণ করেছেন, কেউ বলছেন হিজাব অপরিহার্য, কেউ বলছেন হিজাব অপরিহার্য নয়, কেউ বলছেন পর্দা করা ফরজ, হিজাব পরা ফরজ নয়। ফলে এই যে কন্ট্রাডিক্টরি একটা একটা করে বক্তব্য আমরা একে অপরকে স্টেজে শেয়ার করছি, ফলে অমুসলমানরা এই গ্যাপটা পেয়ে যাচ্ছে এবং তারা কোর্টের কাছে এভাবে প্রেজেন্ট করছে। আর কোর্টের একটা অংশ আজকের দিনে আরএসএস বিজেপি সরকার দ্বারা প্রভাবিত, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এইরকম ধরনের রায় দিতে দ্বিধা বিভক্ত বোধ করছে না। ভারতবর্ষের আকাশে যখন এক ধরনের বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, সেই মুহূর্তে তৈরি করা হয়েছে দ্য কাশ্মীর ফাইল নামে এক ধরনের সিনেমা, কি বলবেন? আমি অ্যাকচুয়ালি এ বিষয়ে কিছু বলতে পারবো না, আমি তো কাশ্মীর ফাইল সম্পর্কে জানি না। কাল থেকে ফেসবুকে একটু আধটু শুনছি যে কাশ্মীর ফাইলস বলে একটা সিনেমা বেরিয়েছে, যেখানে ইতিহাস বিকৃত করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে কাশ্মীর পণ্ডিতদেরকে হত্যা করে করা হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে, এরকম একটা বিষয় আমাকে যতটুকু শুনেছি এরকম ধরনের কিছু ব্যাপার। যদি এই ব্যাপার হয়ে থাকে তাহলে এটা মাথায় রাখতে হবে, এখানেও সেই সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদের ফান্ডিং এবং অর্থ কাজ করছে, এবং সহজ সরল সাধারণ হিন্দু মানুষদেরকে অনেক বড় একটা বিপদের মধ্যে এরা ঠেলে দিচ্ছে। কাশ্মীর পণ্ডিতদের কতজনকে হত্যা করা হয়েছে যদি ইতিহাস থেকে বার করা হয়, তার মোকাবিলাতে যদি আমরা দেখি গোধারাতে কত মুসলিমকে হত্যা করা হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদেরকে ঘর ছাড়া করা হয়েছে, সেই ইতিহাস যদি আমরা দেখি, বিগত কয়েকদিন আগে দিল্লির দাঙ্গায় কত লোক মারা গিয়েছে সেটা আমাদেরকে দেখা দরকার। কাশ্মীর পণ্ডিতদেরকে ঘর থেকে বাড়া করা হয়েছে, কত আসামি মুসলিমদেরকে, অসমের যারা, আসাম প্রদেশের যে মুসলিমরা আছেন তাদেরকে কত লোককে বার করা হয়েছে সেটা যদি দেখি। কাশ্মীরি পণ্ডিতদের বিষয়ে বলতে যদি হয় তাহলে শিখেদের দাঙ্গাতে কত শিখকে মারা হয়েছে সেইগুলো নিয়ে যদি মুভি তৈরি করা হয় তাহলে বুঝতে হবে ভারত সেকুলার। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা আমি শুনলাম নাকি ভারত সরকার এটা প্রমোট করছে, বিভিন্ন বিধায়করা নাকি এটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে গিয়ে যাচ্ছেন, লোকেদেরকে প্রমোট করছেন। সিনেমা একটা এন্টারটেনমেন্ট পারপাস, যারা সিনেমা দেখেন আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু সিনেমা দেখে যদি কেউ সাম্প্রদায়িক হয় তাহলে এটা মাথায় রাখতে হবে, সে দেশের সার্বভৌমত্ব বড় বিপন্ন, এইটুকুনি আমি বলবো, এর বেশি কিছু বলা যাবে না। শকতমল্লা সাহেব বলছেন যে আনিস পাইপ বই পড়ে মারা গেছে,
অস্ত্র আডিসের ময়না তদন্ত রিপোর্ট বলছে যে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে আপনার আসলে তৃণমূল তো দেখুন তৃণমূল ক্রাইম করছে এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা তো বলার উদ্দেশ্য নয়, হিন্দু মুসলিম নয়। আমরা আমি বারবার যেটা বলতাম মুসলিমদেরকে তো আঘাত করছে এরা, হিন্দুরাও যদি এদের স্বার্থের বিরুদ্ধে যায় এদের হিন্দুদেরকে মারবে। একটা কাউন্সিলরকে গত কয়েকদিন আগে শ্যুট করে দিল, দেখুন সে তো মুসলিম না, এবং তার ভাইপোকে তার ভাইপোর স্টেটমেন্ট দেখুন আর আনিসের দাদার স্টেটমেন্ট দেখুন, কোনো পার্থক্য নেই। আমরা হিন্দু ধর্মের ঊর্ধ্বে উঠে যদি এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। সেই পুলিশের থানার ওসির বিভ্রান্তিকর মূলক কথা আনিসের বাবাকে, ওখানে আনিসের দাদা না ইয়ে সেই কাউন্সিলরের ভাইপোকে সেই থ্রেট করা, সেই ভয়েস একটা অপরিচিত কণ্ঠ এবিপি যেভাবে সেই ভয়েসটাকে প্রেজেন্ট করেছে, তাহলে বুঝতে হবে তৃণমূল ক্রাইম করছে এবং ক্রাইমের জন্য পুলিশের সহযোগিতা নিচ্ছে। আজকের দিনে সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে পুলিশেরা, আগামী একটা দিন আসছে পুলিশেরা রাস্তায় বেরোতে পারবে না, আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি। কেননা এত এরা বায়াস হয়ে ক্রাইম করছে, একটা হচ্ছে সরকারের পক্ষে কিছু কাজ করা, ফেভারে কিছু কথা বলা, আর ক্রাইম করা, পুলিশ ক্রাইম করছে। আজকে দিনে পার্টির আর ক্যাডার লাগছে না, ক্রাইম করার জন্য পুলিশ রাস্তায় নামছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে শওকত মোল্লা স্টেটমেন্টটা দিয়েছিল এটা এত বেশি হাইলাইট হয়ে গেছে, নাহলে হয়তো দেখা যেত সিট এটাই বলতো। এখন হাইলাইট হয়ে যাওয়ার পরে তো সিট আর স্টেটমেন্ট দিতে পারে না, যদি স্টেটমেন্ট দিত তাহলে তো বলতো যে এটা আরও তো শওকত মোল্লাকে প্রোটেক্ট করতে গিয়ে সিট আবার একটা অন্য ধরনের প্রেজেন্ট করেছে। ফলে এটা আমাদের মাথায় রাখতে হবে, তৃণমূল শওকত মোল্লা সাহেব শওকত মোল্লা সাহেবের কথা বলছেন না, শওকত মোল্লা সাহেব তৃণমূলের ক্রাইমকে ঢাকার জন্য তিনি বক্তব্য রাখছেন। শওকত মোল্লা সাহেবরা শওকত হয়ে থাকতে পারবে, এমএলএ হয়ে থাকতে পারবে, যতদিন তৃণমূলের ক্রাইমকে তারা স্বচ্ছতা বলবে। শওকত মোল্লা কুণাল ঘোষ নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে আবার তাকে মমতা বন্দ্যোপাধ্যায় টিভির স্পোক পার্সন বানাবেন, শওকত মোল্লা নয়। ফলে শওকত মোল্লাকে ক্রাইম করতে হবে, বোম মারতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শওকত তুই বোম মারিস, বোমটা কার জন্য শওকত মোল্লা সাহেব মারেন? শওকত মোল্লা সাহেব প্রপার্টির জন্য, তৃণমূলকে ধরে রাখার জন্য। আরাবুল ওখানে ক্রাইম করে, ওখানে সন্ত্রাস করে, কার জন্য? তৃণমূলের জন্য করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা জেনেও কিছু করতে পারছে না, পার্থক্য এটাই। জয়প্রকাশ মজুমদার যিনি ইলেকশনের আগে বিভিন্ন বিদ্বেষী ভাষণ দিয়েছিলেন, তিনি আজ তৃণমূলের সহসভাপতি এবং তা খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। প্রতিক্রিয়া ভালো জিনিস, আমরা চাই বিজেপি, আমরা যেটা বলি বারবার, আমরা যে বলি টিএমসি আর বিজেপি আলাদা নয়, আমাদের সংখ্যালঘু মুসলিমরা অনেক সহজ সরল, এরা এত বুঝে না। এদের কাছে মনে হয় যে কেউ যদি মাথায় ঘোমটা টেনে নেয়, কেউ যদি মাথায় টুপি পরে ইনশাল্লাহ মাশাল্লাহ বলে, অশিক্ষিত অর্ধশিক্ষিত মুসলিমরা খুব ইমোশনে খুশি হয়ে যায়, আহ এই তো আমাদের ইফতারে চলে এসছে। ফলে এদের চোখে আঙুল দিয়ে খুঁচে যদি না দেখানো হয় এরা দেখবে না। আর আমাদের মতো লোকেরা যদি বলে আমরা বিজেপির কাছে টাকা খেয়ে নিয়েছি, টিএমসির কাছে টাকা খেয়ে নিয়েছি, এটা হয়। ফলে যখন টিএমসি আর বিজেপিটা মার্চ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটা তো মার্চ হচ্ছে, সিপিএম টিএমসি আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, বাবুল সুপ্রিয় শুভেন্দু অধিকারী এদিকে আদান প্রদান হয়ে যখন মার্চ হয়ে যাবে এই পার্টিটা, তখন মুসলিমরা বুঝতে পারবে। এর জন্য অনেক মুসলিমদেরকে আরও অনেক আনিসের খুন হতে হবে, অনেক সাফিয়াকে যেতে হবে, অনেক মুসলিমদেরকে যেতে হবে, অনেক কিছু আরও কোরবানি দিতে হবে, তারপরে আর একটা নতুন হয়তো সকাল আসবে। তবে মুসলিম সমাজ যত তাড়াতাড়ি এটা বুঝে যাবে তত তাড়াতাড়ি এদের ভালো। হিন্দুরা বিজেপিকে ভোট দিবে, টিএমসিতে ক্ষমতা নিবে, সুতরাং মুসলিমরা টিএমসিকে ভোট দিবে আর অসম্মানিত হবে। সুতরাং যতক্ষণ এরা এই বাস্তবটা না বুঝে ততক্ষণ সমস্যার সমাধান হবে না। ফুরফুরা কাসেম সিদ্দিকী সহ কয়েকজন বিজেপি যিনারা আনিস ইস্যুসহ এবং ফুরফুরার উন্নয়ন নিয়ে বিভিন্ন আন্দোলন করেছিলেন, তিনারা আজ নবান্ন কয়েকদিন আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন এবং ফুরফুরার আবার কয়েকজন পিজাদা এই বিরোধিতা করছে, এটা আপনার প্রতিক্রিয়া? দেখুন এখানে আমার কোনো প্রতিক্রিয়া নেই। ফুরফুরা মুসলিমদের অনেক বড় একটা মার্কাস, মুসলিমদের সমাজের মধ্যে অনেক গ্রহণযোগ্যতা আছে। ফুরফুরা সব পিজাদাকে আমি সমর্থন করি না, সমস্ত পীরজাদার সমস্ত কর্মকে আমি সমর্থনও করি না, আবার বহু পীরজাদাদের কাজ কর্ম কথাবার্তাকে আমি সমর্থন করি। তো এটা আমার ব্যক্তিগত চয়েস। তেমনি ফুরফুরা সব পীরজাদা আমাকে সমর্থন নাও করতে পারেন, সব পীরজাদা আমাকে বিরোধিতাও আমার করেন না। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যদি প্রত্যেক কথায় যারা মুসলিমদেরকে লিড করছে প্রত্যেক কথাতে যদি আমরা মুসলিম লিডারদেরকে খারাপ চোখে দেখি তাহলে আমাদের সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলেও সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেলেও সমস্যা।
মুসলিম সমাজে তো লিডারদের একদম লিডার মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন, একদল লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আছেন, তাহলে আমরা মুসলিম সমাজ যে কোনো একটা লিডারকে চয়েস করি না, তাহলে তো মুসলিমদের সমস্যা হবে না। কিন্তু আমরা সমালোচনা করি, যারা গিয়েছিলেন নবান্নে আমি তাদের যাওয়াটাকে ভালো নজরে দেখব, ততক্ষণ পর্যন্ত তারা গিয়ে যে কথা বলেছেন যে প্রতিশ্রুতি এটা বাস্তব যদি না হয় তখন সমালোচনা করার জায়গা আছে। গেলাম আমাদের মধ্যে একদল ইমান বিক্রি করে দিল, টাকা খেয়ে নিল, কম্প্রোমাইজ করে নিল, এটা হচ্ছে মেন মেন্টালিটির সমালোচকদের জন্যই মুসলিম সমাজের। আমরা যারা কাজ করার চেষ্টা করছি, আমরা আকাশ থেকে নেমে আসিনি যে আমরা সম্পূর্ণ সবাই নির্ভুল। আমার কাজের মধ্যে ভুল হয়, আমার কাজের মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হয়, পলিসিতে ভুল হয়, সংগঠন চালাতে গিয়ে আমি হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারি, সংগঠন চালাতে গিয়ে আমার দ্বারা কোনো বড় মেজরও ভুল হতে পারে। কিন্তু আমার উদ্দেশ্য যদি একটা ভালো জায়গায় থাকে, দেখবেন যে লোকগুলো সমালোচনা করছে তারা কোনো দিন ওই সব পীরজাদাদের পাশে দাঁড়াইবে। আমি মনে করি মুসলিম সমাজের একটা অংশ যারা সরকারের সাথে কথা বলে সরকারকে প্রেশার ক্রিয়েট করে যদি মুসলিম কমিউনিটির উপকার করতে পারে তারাও ঠিক, আবার একদল লোক যারা অন্যায়কে অন্যায় বলবে, সরকারের সমালোচনা করবে, করে যদি সরকারকে প্রেশার ক্রিয়েট করে সরকারকে ঠিক করতে পারে সেটাও ঠিক, আবার একদল লোক যদি মনে করে যে না এই সরকার গ্রহণযোগ্যতা নেই, তারা সরকারের বিরোধিতা করে জনমত তৈরি করে একটা নতুন ক্ষমতা আনার সরকারের কথা বা ক্ষমতা দখলের কথা বলে তারাও ঠিক। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কার সাথে যাবেন, কিন্তু যার সাথে যাবো না তাকে সমালোচনা করে তাকে হার্ট করে নিজেরা দুর্বল হয়ে যাবো। আমার ফ্যান ফলোয়ার্স আছে, আপনি আমাকে গাল দিলে আমার ফ্যান ফলোয়ার্স আপনাকে গাল দিবে, ফলে কিছু আপনি ভেঙে যাচ্ছেন, মুসলিম কমিউনিটি ভেঙে যাচ্ছে। এক তো আহলে হাদিস তবলিগ ফুরফুরা বেরেলি করে একটা ভেঙেই আছি, সিপিএম টিএমসি করে একটা ভেঙে আছি, আবার পীরজাদাদের মধ্যে নিজেরা ভেঙে গেছি, তাহলে এই ভাঙাটা আমাদেরকে অনেক বড় ক্ষতির দিক নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা যদি ভুল মনে হয় আমরা ভিতরে বসে ডিসকাস করতে পারি, যারা আছেন পীরজাদারা তারা ডিসকাস, মাইকে স্টেটমেন্ট দেওয়াটা আমি পক্ষে নই। সোশ্যাল মিডিয়াতে মূলত একটা আওয়াজ উঠছে যে আসানসোলে ইমাম সাহেবের ছেলের হত্যার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন বা যিনি জড়িত জয়প্রকাশ বাবুর ব্যাপারে যা বললাম একই কথা, উত্তর এই উত্তরগুলো তো অপরাধ যতই হোক করোনার টাইম ওই একই ওষুধ অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দেন। এখন বিজেপির ক্ষেত্রে টিএমসির কে যারা গালাগালি দিয়েছিল আজকে বিজেপিতে তারা বড় নেতৃত্ব, বাবু সুপ্রিয় বলেছিল মুসলিমদেরকে তাড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোটে জিতে এসেছেন, সুতরাং বাবুল সুপ্রিয়কে জায়গা না দিলে অসম্মান করা হবে। ইমাম রশিদের ছেলেকে হত্যা করেছিল বলেই না মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তো বাবুল সুপ্রিয় হত্যা করতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত ছিল বলেই না আজকে বাবুল সুপ্রিয় বলেছিল না যে মুসলমান তোদেরকে পাকিস্তান না পাঠানো পর্যন্ত শান্তি থাকবো নি, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুসলিমদের ভোট নিয়েই জিতেছেন। সুতরাং বাবুল সুপ্রিয় জয়প্রকাশ মজুমদার জ্যোতিপ্রকাশের মতন লোকেদেরকে সম্মান গুরুত্ব পদ না দিলে তাদেরকে অসম্মান করা হবে। আর মুসলিমরা তো দুধেল গাই, সবসময় আছে লাত খাবে, একটা খড়কুটো দেওয়া হবে ভোটের আগে, কিছু ইনশাল্লাহ মাশাল্লাহ প্রোগ্রাম করে দেওয়া হবে, দেখবেন মুসলিমরাও খুশি আমরাও খুশি, সরকারও থাকলো আমরাও থাকলাম, আর যারা আমাদের মতন লোক সারা জীবন চেঁচায় সমাজকে তৈরি করে দেওয়া হবে একটা অংশকে, বিজেপির দালাল বলে সিপিএমের কাছে টাকা খেয়েছি বলে বাস হয়ে গেল, বা সরকারের পক্ষে গেলে তো আরেক দল আছেই মুসলিমদের, তারা বলবে সরকারের গদি চাটতে পা চাটতে চটি চাটতে চলে গেছে, এইসব ল্যাঙ্গুয়েজ তো মুসলিম লোকেরা আমাদের লিডারদের সম্পর্কে বলে। সুতরাং এই সমাজের ফ্যান ফলোয়ার্স, এই সমাজের যারা লিডারদের প্রতি আশা করেন তাদেরও মেন্টালিটি তো এই, বাস আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে হেদায়ত করুন, আমাদের সবাইকে ভালো রাখুন, এর বেশি কিছু বলার নেই। আপনি এবং আপনার কর্মীদের বারবার শুনতে হয় যে আপনার অনেকে তৃণমূলের হয়ে কাজ করেন, অথচ আইসি সুতে আপনার আইমার কর্মীদের কেন কেস দেওয়া হয়? আমরা সরকারের লোক, এই জন্য কেস দেওয়া হয়েছে, ঠিক আছে, ফলে এটা নিয়ে কিছু বলে লাভ নেই, ভালো থাকুন, জবাব সময় হলে দিয়ে দিব। পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন আইমার কর্মকাণ্ড কোভিডের নাম করে দু আড়াই বছর মুভমেন্ট দেখেনি, ফলে নতুন নতুন ওসিরা সব জেলায় এসেছে, এসপি নতুন এসপি জেলায় এসেছে, তাই এরা মনে করছে যে এদেরকে দু দশটা বিশটা কেস দিয়ে ভয় দেখিয়ে দিবে, কিন্তু সর্ব ঐতিহাসিক ভুল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন করেছে, এর জবাব আমি ঠিক টাইম হলে দিয়ে দেবো।